বন্দনা পর্ব শেষ করলাম। বন্দনা গাওয়ার পর বাংলাদেশের বাউল শিল্পী যারা সবাই সবার মন থেকে গান করতে পারে, এটা হচ্ছে যার যার মন থেকে স্বাধীনতা হবে। এই গানটার প্রতি কারো কোনো চাওয়া পাওয়া থাকে না। তামার পাগলা ভাই পাগলের একটা গান গাইছে, শুনছেন না গানটা আপনারা? মনে আছে না? সুপার হিট একটা গান, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আসলে পাগলের কাছে পাগলই আসে, পাগলের কাছে পাগলই আসবে, কারণ পাগলই তো পাগল করে কাকে, আরেকজন পাগলকে। সত্য কথা। তা আমার ভাই যে গানটা করেছেন আব্দুর রশিদ সরকারের লেখা অতি চমৎকার একটি গান, এই গানটার পাশে আমিও বহুদিন পরে একটা গান গাই, কারণ এটা গাওয়ার মতো ইচ্ছাও হয় না, কিন্তু আজকে কেন জানি জহির পাগলার এই গানটা শুনে আমার একটু ইচ্ছা জাগলো। আর কিছুদিন আগেই আমি আমার সেই পাগলি মায়ের দরবারে, ওমর আলী শাহ বাবা জানে দরবারে গান করে গিয়েছি আমি আর জহির পাগলা। তো সবাই আপনারা ওখানে ছিলেন, গান শুনেছেন, তো যেহেতু আসছি সবসময় তো ইউটিউবে আমাদেরকে দেখেন তাই না, গানও শুনেন, তো নতুন নতুন কিছু যদি না দেয় তাহলে কি হইব নাকি? তাই তো, তো নতুন নতুন কিছু দিতে হবে, চেষ্টা রাখবো ওই দিক থেকে। তা আমার আজকে যার দরবারে আসছি, আমার হোসেন শাহ পাগল মামার দরবার, ওই পাগলের পক্ষ থেকে আমার একটি গান থাকবে, আশা করি গানটি সবার ভালো লাগবে। তারপর আজকের কর্তাপক্ষ যেই ধারা দিবেন বা যেইভাবে গান করতে বলবেন উভয় শিল্পী গান করব। আমার একটু ইকো দেন, রিভাব দেন, কেমন জানি হয়ে গেছে। তোমার প্রেমে মন মজাইয়া, আরে ঘুরি আমি পাগল হইয়া, ঘুরে তোমার প্রেমে মন মজাইয়া।
লুকে গামাই লাগছে শীতের দিনে।